যে সমস্ত ভুলের কারণে, যে সমস্ত ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি, আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না, রমাদানের আসল উদ্দেশ্য সাধন হয় না, তন্মধ্যে থেকে সর্বপ্রথম যেটির উল্লেখ আমি করতে চাই সেটি হলো, এক নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা। শাবানের 29 তারিখে রমজানের চাঁদ তালাশ না করা পশ্চিম আকাশে, এটা আমাদের একটা ভুল। দুই নম্বর হলো আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবার টাবার কিনে ভরায় ফেলা, এবাদতের রুটিন নাই, খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই, বরং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, এটা আমাদের একটা ভুল। তিন নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায়, তাদেরকে রাখতে না দেওয়া, মায়া করে তাদেরকে রোজার থেকে বিরত রাখা, এটা আমাদের একটা ভুল। চার নম্বর হলো মুখে নাওয়াইতা নাসুমা গাদান এ জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা, এটা একটা ভুল। পাঁচ নম্বর আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি, চোখে মুখে কানে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা গুনাহ করি ফেসবুকে ইত্যাদিতে, এর মাধ্যমে আমাদের রোজা অর্থবহ হয় না, এটা আরেকটা ভুল। ছয় নম্বর হলো আমরা অনেকে মেসওয়াক করাটাকে দোষণীয় মনে করি, অথচ রোজা রেখে মেসওয়াক করা যায়। সাত নম্বরে ভুল হলো আমরা অনেকে সাড়ি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দেই, অথচ এটা ভুল, আজান পর্যন্ত ঠেকাইতে হয় না, একটু আগে শেষ করতে হয়, এবং আজান দিচ্ছে তখনও আপনি খাবেন, এটা তো রোজাই হবে না আপনার যদি ওয়াক্ত হয়ে যায়। আর আট নম্বরে ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সাহারি খাওয়া যায় না, অথচ গোসল ফরজ অবস্থায় সাহারি খাওয়া যায়। আর নয় নম্বরে ভুল হলো আমরা অনেকে সাহারি খেতে না পারলে ওই দিন রোজা রাখি না, অথচ সাহারি না খেতে পারলেও রোজা রাখা যায়। দশ নম্বরে ভুল হলো সাহারিতে খেজুর খাওয়া, এটা আমরা অনেকে জানি না যে খেজুর খাওয়া সুন্নাত, খাই না খেজুর আমরা, এটা একটা ভুল। এগারো নম্বর ভুল হলো সাহারির সময় দোয়া কবুল হয় ভোর রাতে, এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি। বারো নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজা অবস্থায়, জন্য ঘন ঘন থুতু ফেলি, এটা আরেকটা ভুল। তেরো নম্বর ভুল হলো যে আমরা অনেকে ফজর নামাজের পরপরই রমজান মাসে শুয়ে পড়ি, একটু কমপক্ষে এশাক পর্যন্ত জেগে ইবাদতবন্দি করে তারপর ঘুমানো উচিত। আর চোদ্দ নম্বরে ভুল হলো মাগরিবের সময় ইফতারের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, অন্য অন্য দিন আজানের জবাব দিল, রমজানে মাগরিবের সময় আমরা অনেকে আজানের জবাব মিস করে ফেলি, এটা একটা ভুল, ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জবাব দেওয়া উচিত। আর পনেরো নম্বর ভুল হলো তারাবিতে আমরা অনেকে তাড়াহুড়ো করা পছন্দ করি, অথচ সেটা তারাবির মানকে নষ্ট করে দেয়। ষোলো নম্বর ভুল হলো মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেমস ইত্যাদিতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে এই টাইমটাতে আমরা সময় নষ্ট করি, এটা আরেকটা ভুল। আর সতেরো নম্বর হলো যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা দোয়া পড়তে হয়, আকাল্লা তো আমকুল আবরার ওসাল্লাত আলাইকুল মালাইকা ওফতার আইন্দাকুম সাইমুন, আমরা অনেকে কেউ ইফতার করে তাকে দোয়া করাতে যাই না, এটা আরেকটা ভুল। আর আঠারো নম্বর হলো রমজানের শেষ দশ দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো, যত বছর তিনি বেঁচে ছিলেন প্রত্যেক বছর রমজানের শেষ দশ দিন তিনি মসজিদে ইতিকাফ করতেন, আমরা যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক বছরও ছাড়েন নাই সে আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছরও করি নাই, রমজানের আসল মজাই হলো ইতিকাফ, এটা আমরা বেশিরভাগ করি না, এটা একটা ভুল। এবং পরিবারের লোকদেরকে শেষ দশ দিন জাগায় তোলা এবাদত বন্দীগীর জন্য সেটা আমরা করি না। উনিশ নম্বর ভুল হলো শেষ দশ দিন হলো এবাদতের দশ দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিহি মা লা ইজতাহিদু ফি গাইরি, এই দশ দিন জন্য যত চেষ্টা করতেন এত চেষ্টা কখনো করতেন না, আর এই দশ দিন আমরা বিশ্ব মানুষ কেনাকাটা শপিং ইত্যাদিতে ঘোরাফেরাতে নষ্ট করি, এটা সবচেয়ে বড় ভুলগুলোর একটা। আর বিশ নম্বর হলো ফিত্রা আমরা সময় মতো আদায় করি না, অনেকে ঈদের নামাজের পরে ফিত্রা দেন, সেটা ফিত্রা আদায় হবে না, সাধারণ দান হয়ে যাবে, এটা হলো বিশ নম্বর এবং সর্বশেষ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ভুল বিচ্ছুতি ত্রুটি এই সবগুলা থেকে বেঁচে থেকে একটা অর্থবহ সার্থক রমাদান কাটাবার তৌফিক আমাদেরকে দান করুন, সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।